লর্ড ক্যানিংয়ের বাড়ি কোন সুরঙ্গ এই ঘরেই তো থাকতো। আরে গায়ের লোমগুলো, এই বাড়িটা, এই অংশটা, এখনকার দিনে জানলা দরজাগুলো। অটো করে আমার যাওয়ার কথা ছিল ক্যানিং এর উদ্দেশ্যে, যাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু এখানে এই ব্রিজটার নাম কি? মাদলা ব্রিজ। এটা টোটাল বিস্তার একদম জায়গাটাতে। আর এই যে ক্যানিং ব্রিজ বললে তো না, এটা আচ্ছা মাতলা ব্রিজ, এটা মাতলা নদী। এইরকম জায়গাতে না বিকেল বেলাটা এসে খুব মজা। এইখানে দেখো, সামনে দেখো, বেশ কিছু ছেলেমেয়ে রয়েছে এখানে। মানে এই যে হাওয়াটা দিচ্ছে, যদি এরকমটা ওয়েদার থাকে আর যদি ভাড়ে চা হয়, যদিও এখানে ভাড়ে চা পাওয়া যায় নাকি আমি জানি, ভাড়ে চা পাওয়া যায় এখানে, ভাড়ে চা পাওয়া যায় শুনলাম। দেখো এক পাল এখানে ভেড়া রয়েছে, গায়ের মধ্যে আবার কি সিঁদুর ফিঁদুর দিয়ে দিয়েছে, দেখতে কি বলে ছাগল টাইপের, কিন্তু ছাগল নাই কিন্তু, ঠিক আছে পুরোটাই। হ্যাঁ এটা ধরো তো, পুরোটাই হচ্ছে ভেড়া। ওদের গায়ের লোমগুলো একটু আলাদা আলাদা টাইপের। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে লর্ড ক্যানিং এর হাউস। মানে ক্যানিং যে জায়গাটা, মানে ক্যানিং এ তো রয়েছি, ক্যানিং জায়গাটার যে লর্ড ক্যানিং, উনি যে ছিলেন সবাই জানো, লর্ড ক্যানিং কিন্তু এই বাড়িটার মানে ছিলেন আর কি। আর ক্যানিং এ আসলে লর্ড ক্যানিং এর বাড়ি দেখবো না, এটা কখনো হয় নাকি, তাই জন্য চলে আসলাম লর্ড ক্যানিং এর বাড়িতে। গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত, নতুন একটা দিন, নতুন একটা জার্নি। চলো এই যে সুন্দর ঐতিহাসিক যে বাড়িটা, অনেকটা ভগ্নপ্রায় অবস্থা, আগাছা ফগাছা একদম ভরে গেছে, চলো দেখাই তোমাদেরকে, ভীষণ ভালো লাগবে তোমাদের আশা করি। এই হচ্ছে মেন রোড, রোডের একদম ধারেই হচ্ছে এই বাড়িটা। যখন এই ধরনের ঐতিহাসিক জিনিসপত্র আমি দেখি আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা পাখি ডাকছে, মানে পুরো নেচারের যে ফিলটা না সেটা আমি অনুভব করতে পারছি। দেখো এই জায়গাটা তো একদম পুরো ঘিরে রাখা হয়েছে, ঢুকতে দেওয়ার যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু এখন হয় না। এই যে শিকড়গুলো দেখছো, দেখো এই বট গাছের, অশ্বত্থ গাছের যে শিকড়গুলো পুরো গা ঘেঁষে রয়েছে একদম। আর এদিকের অংশটা একটুখানি দেখাই তোমাদেরকে, ইটগুলো এখানে রয়েছে, মানে এবড়ো খেবড়ো অবস্থায় সমস্ত ইট রয়েছে, কেননা এই জায়গাটা থেকে ভেঙে গেছে, সব কিছু ভেঙে গেছে, তাই জন্য এটা ঘিরে দিয়েছে। যেহেতু বাড়ির ভিতরে প্রবেশের কোনো রকম অগ্রাধিকার নেই, আমি একটুখানি এখান থেকে তোমাদেরকে দেখাতে চাইবো। দেখো এই অংশটা, বাড়ির এই অংশটা ভেঙে গেছে, এই যে এই অংশটা যদি তোমার করে রক্ষ করো, টোটাল এই জায়গাটা ভাঙা অবস্থায়। আর এগুলো হচ্ছে নতুন করে করেছে, এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, নতুন করে এইটাকে মানে ইয়ে করার জন্য, স্ট্রাকচারটা যাতে না ইয়ে করে যায়, সাপোর্ট দেওয়ার জন্য করা। আচ্ছা এই ঘরেই তো থাকতো, মানে ক্যানিং মশাই এই ঘরেই থাকতো, ঠিক আছে। এই ঘরটা দেখতে পাচ্ছ, সেই তখনকার দিনের কি এইগুলো সব আসবাবপত্র? আচ্ছা সব এই আসবাবপত্রগুলো তখনকার দিনে, জানলা দরজাগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত আগেকার। এই হচ্ছে ক্যানিং হাউস, লেখাই রয়েছে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় 1856 থেকে 62 সালের মধ্যে এই অট্টালিকাটা নির্মাণ করেন, যেটার নাম ক্যানিং হাউস নামে পরিচিত। এই মাতলা নদীতে বন্দর তৈরির লক্ষ্যে অট্টালিকাটি নির্মিত হয়, মানে এখানে বন্দর তৈরি করার একটা প্ল্যান ছিল। এটি তৈরি হওয়ার সময় ক্যানিং সাহেব কয়েক দফায় এখানে থেকেছিলেন, পরবর্তীকালে মাতলা নদী নাব্যতা হারানোয় ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয়। ইটের তৈরি দ্বিতল এই অট্টালিকাটি লম্বা বারান্দা ও খিলানযুক্ত ঔপনিবেশিক স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত। প্রথম তল থেকে দ্বিতীয় তল ওঠার জন্য রয়েছে প্রশস্ত কাঠের সিঁড়ি, যেটা এখন আমি দেখাতে পারলাম না। সেটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 আইন অনুযায়ী 2018 সালে এটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হেরিটেজ স্বীকৃতি অলরেডি পেয়েছে।
বাড়ির একটু পিছনের দিকে যে অংশটা সেখানে যাওয়ার চেষ্টা করব দেখা যাক সেখানে কি রয়েছে এখানে একটা গাছ রয়েছে যে গাছটা পুরোপুরি একদম উপরে গেছে এই অঞ্চলে অনেক যখন হয় বন্যা টন্না হয় ভীষণই সামনের দিকে অনেকটা কাদা রয়েছে দেখে যেতে হবে এটা হচ্ছে মেইন ব্যাপার এখন কাটা খুঁটা রয়েছে সব এখানটায় এরকম একটা ডোবা রয়েছে ঠিক আছে এরকম ডোবা কচুরি পানা ফানা ভর্তি একদম আর তার পাশেই সুবিশাল বাড়িটা প্রথমবার ক্যানিং আসা দৌলতে এই ক্যানিং হাউস আমি দেখতে পেলাম যেটা ভীষণই ভালো ওই দিকের অংশটাতে একটুখানি এবার যাবো ওই দিকের অংশটাতে ঠিক কী রয়েছে এখানে কিন্তু একটা এরকম এরকম অংশ রয়েছে এই নিচের দিকটাতে এটা কি জানি না আমি এখানে কোনো সুড়ঙ্গ সেরকমই তো কিছু মনে হচ্ছে ভিতরটা পুরোপুরি অন্ধকার একদম ঠিক আছে আচ্ছা এদিকে মানে টোটাল বিষয়টা না এরকম পুরো আগাছাতে ভরে গেছে তো সাপখোপের এদিকটা তো সাপখোপের উপদ্রব দেখা দিতেই পারে তখনকার দিনে যে জানলা সে জানলাগুলো কিন্তু এরকম বড় বড় ছিল ঠিক আছে দেখো জানলা দরজা সেগুলো কিন্তু এইরকম আকৃতির ছিল এই অংশটা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে ঠিক আছে ঘিরে ফেলে টোটাল এইটা হচ্ছে বাড়ির একদম পিছনের দিকটাতে এইখানেও সব বড় বড় গাছ সব এখানে গাছগুলো শিকড় টিকড় পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে এখন এখানে ঢুকতে না দেওয়ার কারণ হচ্ছে এলাকার কিছু মানে প্রবলেম হয়েছিল আর কি শুনছিলাম যে ভিতরে কিছু সমস্যা হয়েছিল ঠিক আছে তাই জন্য এখন আর ঘুরতে এই ভিতরে একটা গুহা রয়েছে সেটা এই দাদা বললো আমাকে তোমরা দেখেছো না গুহাটা কতটা বড় অনেকটা বড় এখান থেকে দেখা যাবে অনেকটা বড় কিন্তু এখান থেকে নানান জায়গায় যাওয়ার রাস্তা করা ছিল আচ্ছা মানে আমি যে ওই দিকে যে জিনিসটা দেখলাম একদম নিচের দিকে এরকম টাইপের চাঁদের মতো ওটা কি গুফারি অংশ গুফারি অংশ না ওটা অ্যাকচুয়ালি জল পাস করার জন্য ওগুলো করা ছিল ওটা মিডল পজিশনে আছে আচ্ছা মানে এই যে এই জায়গাটা মনে রয়েছে আচ্ছা বাহ আগে ঢুকতে দিত না এখানে আগে ঢুকতে তাও কতদিন আগের কথা ঢুকতে দিত এখানকার লোকাল ছেলেগুলো গন্ডগোল করার পরে মাসখানেক আগে বন্ধ করে দিয়েছে পুরোটা ঘিরে দিয়ে আচ্ছা ক্যানিং স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে টিকিট কাটবো শিয়ালদার তারপর শিয়ালদা থেকে আমাদের ওদিককার তো ট্রেন ধরবই চোখ মুখটা ধুয়ে আমি ট্রেনে উঠলাম এবারে হালকা হালকা ঘুম পাচ্ছে মানে চোখে জল দেওয়ার পরে একটা ভালো ফিল হলো আর ঘুম ঘুম পাচ্ছে আমার এবার ট্রেনেই ঘুমিয়ে পড়বো কীরকমটা লাগলো সেটা আমাকে জানিও চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে নতুন কোনো সফরে আবার দেখা হচ্ছে টাটা ভালো থেকো সবাই